হেলদি ইন্ডিয়া ইনিশিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর টিএন দেবনাথ আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফাস্টিং নিয়ে। যদি আপনি দীর্ঘদিন সুস্থ সবলভাবে বাঁচতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাস্টিং। যদি আমরা হিন্দু শাস্ত্রের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো অনেক প্রাচীনকাল থেকেই ফাস্টিংয়ের আমাদের প্রচলন আছে, কিন্তু আমাদের মডার্ন জগতে আমরা সেই প্রাচীন যে সিস্টেম ফাস্টিং সেটা আমরা ভুলে গেছি। কিন্তু আজকে হয়তো আমাদের সেই সময় আবার চলে আসছে যে আমাদের পেছন দিকে ফিরে তাকানো উচিত এবং আমাদের যে পরম্পরায় ফাস্টিং ছিল সেটাকে যথেষ্টভাবে পালন করা উচিত। কারণ ফাস্টিং খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাটার। আপনার সমস্ত শরীরের গঠন কীরকম হবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কীরকম হবে, সবটা ডিপেন্ড করে আপনার ফাস্টিংয়ের উপর। আমরা আলোচনা করব ফাস্টিংয়ের বিভিন্ন রকমের উপকারিতা নিয়ে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ব্লাড প্রেশার। যখনই আপনি কোনো হসপিটালে যাচ্ছেন আপনার ব্লাড প্রেশার চেক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, কারণ ব্লাড প্রেশার থেকে আমরা আপনার কার্ডিয়াক হেলথ এবং ওভারঅল জেনারেল হেলথ কী হবে এবং আপনার মর্বিডিটি মর্টালিটি মানে আপনার জীবনে কীরকম প্রবলেম হতে পারে এবং আপনার ডেথ রিলেটেড ইস্যু আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি। তাই আপনার ব্লাড প্রেশারকে অবশ্যই একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে রাখা উচিত। একটা ব্লাড প্রেশারের একটা বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনার এজ ওয়াইজ আমাদের ব্লাড প্রেশার আলাদা আলাদা হয়ে থাকে, তো সেটা আমাদের মেনটেন করতে হবে। আর সেটা যদি মেনটেন করতে হয় তাহলে ফাস্টিং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ব্লাড প্রেশারের উপর আমরা ডিসকাস আলোচনা করতে পারবো অন্য একটা বিষয় ভিডিওতে আমরা আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা কন্টিনিউভাবে আলোচনা করব ফাস্টিংয়ের বিভিন্ন রকমের উপকারিতা নিয়ে। যদি আপনি ভিডিওটা শুনুন লাস্ট অবধি তাহলে আপনার অবশ্যই উপকার হবে। দ্বিতীয় উপকারিতা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ক্যান্সার রিলেটেড ইস্যু। যদি আপনার কোনো ক্যান্সার রিলেটেড ইস্যু থাকে অথবা আপনি ক্যান্সার প্রোন থাকেন, যেরকম আপনার ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার আছে অথবা আপনার রিলেটিভসের মধ্যে আপনার ক্যান্সার আছে, তাহলে আপনার একটা প্রবাবিলিটি বেড়ে যায় ক্যান্সার হওয়ার। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত যে ইন্টারমিটেন্ট ফাস্টিং অথবা যেরকমভাবে ফাস্টিং করা যায় রেগুলার ফাস্টিং হোক, এগুলি যখন আমরা করব তখন অটোমেটিক্যালি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়বে, আমাদের শরীরের ইমিউনিটি অনেক বাড়বে এবং সেক্ষেত্রে আমাদের ক্যান্সারকে প্রোটেকশন করা অথবা ক্যান্সারকে প্রতিহত করা অথবা ক্যান্সারকে প্রিভেনশন করা সেটা অনেকটাই সম্পন্ন হবে। তো সেক্ষেত্রে যদি আপনি ক্যান্সার থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনি ফাস্টিং অবশ্যই শুরু করবেন। এবং ফাস্টিং শুধু ক্যান্সার না, আরও অন্যান্য অনেক বিমার রোগের মধ্যেও আপনার অনেক উপকার করে, সেটা আমরা এই ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। তৃতীয়ত সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ফাস্টিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার ব্লাড সুগার, যেটা ডায়াবেটিস আমরা বলে থাকি। আপনারা দেখবেন যে যাদের ডায়াবেটিস তাদেরই হচ্ছে যাদের ক্ষেত্রে ওবিসিটি অনেক বেশি থাকে। মোস্টলি আমরা দেখি যারা ওভার ওয়েট থাকে তাদের ক্ষেত্রে ডায়াবেটিস বেশি হয়, কারণ ওবিসিটি যেটা এক্সট্রা ফ্যাট থাকে সেটা আমাদের ইনসুলিনকে রেজিস্ট্যান্স করে দেয়, যে কারণে ইনসুলিন সেখানে ফাংশন করতে পারে না। তো বডিতে ইনসুলিন অনেক থাকে কিন্তু সেই ইনসুলিনটা আমাদের গ্লুকোজকে কনভার্ট করতে পারে না গ্লাইকোজেনে, সেক্ষেত্রে আমাদের গ্লুকোজ অনেক বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যদি ডায়াবেটিসকে রিভার্ট করতে চান অথবা ইনসুলিন সেন্সিটিভিটি আপনি বাড়াতে চান এবং ইনসুলিন রেজিস্ট্যান্সকে কম করতে চান, তাহলে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের ফাস্টিং। যদি আপনি ফাস্টিং রেগুলার বা নিয়মিতভাবে করেন তাহলে সুগার বা ডায়াবেটিস জনিত রোগ থেকে আপনি নিজেকে প্রতিহত এবং করতে পারবেন। তৃতীয়ত ইম্পর্টেন্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের ব্রেন পাওয়ার। আপনি যখন কন্টিনিউ যখন আপনার শরীরে ইনপুট হতে থাকে এনার্জি ইন দ্য ফর্ম অফ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যাই আপনি নেন, যখন কন্টিনিউ আমরা ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ এরকম আমরা করতে থাকি এবং মাঝে মধ্যে আমরা স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস এগুলি আমরা করতে থাকি, সেক্ষেত্রে আমাদের বডি রিল্যাক্স হতে পারে না এবং বডি সবসময় মেটাবলিজম নিয়ে ব্যস্ত থাকে, সেই কারণে আমরা অনেক সময় স্ট্রেস ফিল করি। আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আর্থ্রাইটিস বা জয়েন্টে ব্যথা হওয়া। সেক্ষেত্রেও দেখবেন আপনি যারা ওবিসিটি বেশি থাকে তাদের ক্ষেত্রেই এই ধরনের প্রবলেমগুলি বেশি হয়। আদারওয়াইজ অটোইমিউন ডিজিজ সেখানে হয়, যেটা অনেক ক্ষেত্রে আমাদের মহিলা এবং পুরুষের ক্ষেত্রে দেখতে পাই, সেক্ষেত্রেও জয়েন্টের ডিস্ট্রাকশন হয়। যদি আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং অথবা রেগুলার ফাস্টিং করুন তাহলে হয়তো আপনার যে আর্থ্রাইটিসের পেইন সেটা কমে যাবে অথবা যে আর্থ্রাইটিসের জন্য আপনি মেডিসিন নিচ্ছেন সেই মেডিসিনের পরিমাণটাও আপনি অনেকটা কম করতে পারবেন। তো যদি আপনি আর্থ্রাইটিস থেকে সুস্থ থাকতে চান তাহলে আপনাকে ফাস্টিং অবশ্যই শুরু করতে হবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রেস, মেন্টাল স্ট্রেস। আজকাল বর্তমান সময়ে যে মডার্ন আমরা সোসাইটিতে বসবাস করি সেক্ষেত্রে মেন্টাল স্ট্রেস খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাটার। আর মেন্টাল স্ট্রেস যেটা আমাদের বডির সাথে অন্তরঙ্গভাবে জড়িত, কারণ আমরা যখন প্রতিনিয়ত খাওয়ার জন্যই ব্যস্ত থাকি, বডি ইনপুট করা থাকে, তখন বডির মধ্যে যে মেটাবলিজম থাকে যে ফাংশন থাকে সেটার
অতিরিক্ত আর কিছু করতে পারে না। আপনার যে ইনপুট খাওয়া দিচ্ছেন যেটা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট, সেটাকে ডাইজেশন করতে আমাদের বডিকে অনেকটা কাজ করতে হয়, তাই বডি রিল্যাক্স হতে পারে না। যখন বডি রিল্যাক্স হতে পারে না তখন অটোমেটিক্যালি মাইন্ডও রিল্যাক্স হতে পারবে না, এবং আমাদের যে জনিন জীবনের যে কাজকর্মের স্ট্রেস, সেই কারণেও আমাদের হেডেক বা ওই ধরনের স্ট্রেস রিলেটেড ইস্যু হয়ে থাকে, যেটা আমাদের খুব মারাত্মক হয়। তো সেই ক্ষেত্রে আমরা ফাস্টিং করে সেটাকে কম করতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা, সেটা অনেকটা রিসার্চেও আমরা পেয়েছি, যে আপনি যদি রেগুলার ফাস্টিং করুন তাহলে আপনার যে ডিএনএ থাকে, ডিএনএর মধ্যেও চেঞ্জ করা সম্ভব। অনেক সময় আমরা জানি যে ডিএনএ রিলেটেড অনেক প্রবলেম হয়, সেক্ষেত্রে যদি আপনি এগুলিকে অ্যাভয়েড করতে চান তাহলে ইন্টারমিটিং ফাস্টিং আপনার জন্য একটা অনেক বড় উপায় হতে পারে। আরেকটা সম্পূর্ণ বিষয় আমরা আলোচনা করব সেখানে ফাস্টিং রিলেটেড, সেটা হচ্ছে লিপিড প্রোফাইল নিয়ে। আপনি দেখবেন লিপিড প্রোফাইল আজকাল খুব প্রচলিত, যত রকম আপনার ফ্যাটি মানুষ থাকে তাদের সব ক্ষেত্রে বলা হয় যে আপনার লিপিড প্রোফাইলে গড়বড় থাকে। তো সেক্ষেত্রে আপনার লিপিড প্রোফাইলকে কন্ট্রোল করতে হলে আপনাকে ফাস্টিং অবশ্যই করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে আপনার যদি লংজেভিটি, আপনি যদি অনেকদিন ধরে বাঁচতে চান, বিনা রোগে আপনি বাঁচতে চান, তাহলে ফাস্টিং আপনার জন্য এক মহা ঔষধ। থ্যাংক ইউ সো মাচ।